স্মৃতি আজকে সুন্দর লাগছে না ওকে অনেক হ্যাঁ ওকে তো সবসময় সুন্দর লাগে না গত পর্বে বলেছিলে তো আজকে তো বলনি এই জন্যই তো আজও সুন্দর লাগছে গত পর্বও লেগেছে ঠিক আছে এখন সম্মানিত বিচারকদের কাছে ওর গান কতটা সুন্দর লাগলো শুনবো প্রথমে এই পার্থদা একটা জিনিস আমার খুব ভালো লাগছে সেটা হচ্ছে রাউন্ড বাই রাউন্ড যখন যাচ্ছি আমরা গান শুনে মনে হচ্ছে যে কিছু প্রফেশনাল সিঙ্গার গান করছে মানে নবিশ এটা কাউকে মনে হচ্ছে না এদের এক্সপেরিয়েন্স একদম নেই এই ধরনের আয়োজনে এইভাবে লাইভ গান গাওয়া রিয়েলি ডিফিকাল্ট অনেক ধন্যবাদ তোমার সুন্দর পরিবেশনার জন্য ধন্যবাদ পার্থদা পামি দাপা সুরের কথা নাই নাই বললাম হ্যাঁ এই প্রথম মেনে নিল কিন্তু কোনো কথা না বলাটা সুরের কথা বললাম না কারণ এই পর এই এই রাউন্ড থেকে আসলে না বলাটাই ভালো হ্যাঁ কিন্তু পরিবেশনা আমরা আশা করব এক্সপেকটেশনটা হচ্ছে যে তুমি গানটার ভিতরে কতখানি ইনভলভ হচ্ছ ইনভলভমেন্টটা নাই কেন আর তোমার স্কেলটা তুমি আরেকটু গানটা আরেকটু উপরের স্কেলে গাইতে পারতে গানটার কালারটারও বের হয়ে আসতো খুব ফ্ল্যাট হয়ে গেছে সিঙ্গিংটা ভালো লাগছিল গানটা পরিবেশের সঙ্গে খুব মজার সুন্দর ধন্যবাদ পামিদাপা বুলবুল স্যার শোনো মা বাসায় যদি কোনো পশু পাখি পোষা হয় চার মাসে তাদের জন্য অনেক মায়া বেড়ে যায় কিন্তু মানুষের জন্য মানুষের মায়া হয় না কারণ তোমরা কিন্তু আমাদের সাথে কাজ করছো প্রায় দীর্ঘ চার পাঁচ মাস হয়ে গেল মন্দ কথা কেমন করে বলবো মা বরঞ্চ দোয়াই করবো স্মৃতি